দেশের সব রেকর্ড চারে রাজশাহী বিভাগের আওয়ামী লীগের বিশাল জনসমাবেশ দুদিন পূর্বেই সম্পন্ন হয়েছে। লাখো লাখো জনতার উপস্থিতি এবং দলে দলে যাকে যাকে চারদিক থেকে অসংখ্য নেতাকর্মীরা সেই রাজশাহীর মাদ্রাসা মাঠ জড়ো হতে শুরু করেছিল এবং লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের বিশাল সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, রাজশাহী বিভাগের জনসমাগম এবং লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে যে ও তারা উন্নয়নকে অব্যাহত রাখতে চায়। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করে জনগণকে সাথে নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনে কারা জয়ী হবে তাতেই প্রমাণিত হবে। কী পেয়েছে রাজশাহী বিভাগ শুনলে অবাক হবেন। প্রায় ২৬টি একদিনে ২৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী বিভাগ তারা অসংখ্য নেতাকর্মীরা তারা বলেছে বাংলাদেশের পদ্মা সেতু, কর্ণফণী টানেল, মেট্রো রেল সহ বিশেষ ব্যয়বহুল কার্যাবলী সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার। তাই আওয়ামী লীগ সরকারের অসমাপ্ত কার্যাবলীকে সমাপ্ত করতে আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করাই এখন রাষ্ট্রীয় বিভাগের জনগণের প্রধান অধিকার এবং প্রধান। অর্থমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেছেন, রাজশাহী বিভাগের যে মানুষ যে এত ভালোবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ভালোবাসে আওয়ামী লীগকে, তা আমি ভাবতেই পারিনি। লাখো জনতার উপস্থিতি এবং লোকে লুকারণ্য ছিল রাজশাহী বিভাগে আওয়ামী লীগের সেই বিশাল সমাবেশ। অতীতের সব রেকর্ড ছাড়ে রাজশাহী বিভাগের আওয়ামী লীগের সমাবেশে প্রমাণ করে জনগণ কতটুকু ভালোবাসে আওয়ামী লীগ সরকারকে এবং আওয়ামী লীগের সেই গণতন্ত্রময় সরকার ব্যবস্থাকে। আগামী দ্বাদশ নির্বাচনে জনগণই প্রমাণ করে দেবে যে নির্বাচনে কারা জয়ী হবে। এখন ইভিএম নয়, আমরা কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সিস্টেম বাতিল করা হয়েছে। সারা বাংলাদেশে সব জায়গায় ইভিএম সম্পন্ন হওয়া সম্ভব নয়, কিছু কিছু কেন্দ্রে হয়তো ইভিএম সম্পন্ন হবে, কিন্তু ইভিএম যদি ভোট না হয়, বিএনপি বলেছিল যে ইভিএমে আওয়ামী লীগ দুর্নীতি করবে, তাই ইভিএম আমরা বাতিল করেছি। শামীম ওসমান তিনি বলেছেন, আওয়ামী লীগের প্রায় ১০০% থেকে ৯০% চা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ১০% চা নির্বাচনে অংশগ্রহণ করবে না। শামীম ওসমান তিনি আরও বলেছেন, বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে দুই গ্রুপ, একটি হলো আম্মা গ্রুপ আর একটি হলো রাজনৈতিক গ্রুপ। শামীম ওসমান তিনি বলেছেন, বিএনপি তারা যে খেলা খেলতে চেয়েছিল তারা টেস্টেই হেরে গেছে, তারা টি-টোয়েন্টি ওয়ানডে কখন খেলবে? আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগ খেলা খেলেই জয়ী হতে চায়, এমন বলেছেন নেক্সন চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মীরা। রাজশাহী বিভাগের আওয়ামী লীগ সম্মেলন থেকে তারা প্রায় সর্বশেষ তথ্য হলো এটাই যে প্রায় ২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকে লোকারণ্য ছিল রাজশাহী বিভাগের আওয়ামী লীগের বিশাল সমাবেশ, অতীতের সব রেকর্ড চালিয়ে গিয়েছিল রাজশাহী বিভাগে আওয়ামী লীগের সমাবেশ। প্রধানমন্ত্রী সহ অন্যান্য শীর্ষক নেতাকর্মীরা কিন্তু অবাক হয়েছিলেন এবং তারা কিন্তু ব্রিফিংয়ে তারা কিন্তু বলেছেন যে আমরা ভাবতেই পারিনি যে রাজশাহী বিভাগে আওয়ামী লীগের সরকার এবং গণতন্ত্রী সরকার বাংলাদেশ শেখ হাসিনাকে এত বেশি ভালোবাসে রাজশাহীবাসী। যা হোক, রাজশাহীবাসী পেয়েছে ২৬টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।